আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম আল্লাহ রসুলকারী মাম্মাবাদ সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে টিভি সেটের সামনে আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন ও পাথেয় সুপ্রিয় দর্শক আমরা জানি শ্রম শ্রমিক এবং দক্ষতার গুণাবলী ইসলামও পছন্দ করে এবং আল্লাহ সুবাহানা হুয়া তাল অশেষ রহমতে আমাদের সরকারও এ বিষয়ে কাজ করছেন শ্রম শ্রমিক এবং দক্ষত দক্ষতার গুণাবলী নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশ্ববিখ্যাত আলেমী দিন বাংলাদেশ জমিয়তুর উলামার প্রেসিডেন্ট ঐতিহাসিক সুরাকিয়া ইদগায়ের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ দামাদ বারাকাতুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সঙ্গে আলোচনার জন্য আছেন মুখতারাম কবির বিন আনোয়ার মহাপরিচালক প্রধানমন্ত্রী কার্যালয় প্রকল্প পরিচালক এক্সেস টু ইনফরমেশন এট প্রোগ্রাম প্রধানমন্ত্রী কার্যালয় আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে উপস্থিত হয়েছেন তাদের জন্য বলছি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রম শ্রমিক এবং দক্ষতার গুণাবলী এ বিষয়ে আমি প্রথমেই মুখতারাম আল্লামা ফরিদুদ্দিন মাসুদ আমার বারাকাতুমের কাছে জানতে চাবো যে শ্রম শ্রমিক এবং দক্ষতার গুণাবলী বলতে আমরা আসলে কি বুঝি ইসলামের দৃষ্টিতে শ্রম বিষয়টা অত্যন্ত ব্যাপক আমরা সাধারণত শ্রম বলতে কায়িক শ্রমকে বুঝাই ইসলামে কিন্তু কেবল কায়িক শ্রমকে শ্রম বলে না শ্রমের মধ্যে মানুষের অন্যান্য যে গুণাবলী অন্যান্য যে অন্যান্য ক্ষেত্রে যেগুলি আছে ওই সমস্ত ক্ষেত্রে শ্রমকেও শ্রম বলা হয় যেমন কেউ পড়াশোনার ক্ষেত্রে করলো কেউ জ্ঞান বিজ্ঞান চর্চায় করল কেউ উদ্ভাবনী চর্চায় করল মানে প্রত্যেকটা জিনিসই ব্যাপক অর্থে ইসলামে শ্রমের মধ্যে সামিল আর শ্রমই হইল মৌলিকভাবে চিন্তা করলে বোঝা যায় যে উৎপাদনের যে সমস্ত উপাদান আছে অনেকে পুঁজিকে বলেন অনেকে মালিককে বলেন যেমন পুঁজিবাদী ব্যবস্থায় আছে কিন্তু চিন্তা করলে দেখা যায় এবং ইসলামের দৃষ্টিভঙ্গিতেও যে উৎপাদনের প্রধান উপাদান হইল বলতে গেলে মূল উপাদানই হইল শ্রম আচ্ছা এবং এই শ্রমিক আমরা বুঝ বুঝবো তাকে ঠিকই ব্যাপকভাবেই শ্রম যিনি বিনিয়োগ করছেন সেই শ্রম বিনিয়োগটা কোনো আর্থিক বিনিময়ের মাধ্যমে হইতে পারে বা অন্য কোনো বিনিময়ের মাধ্যমেও অন্য কোনোভাবেও হইতে পারে যিনি শ্রমকে বিনিয়োগ করবেন তিনি শ্রমিক হবেন আর একজন শ্রমিককে দক্ষ হওয়ার জন্যে এটা তো কোরআন কেরিমের নির্দেশ ইসলামের নির্দেশ রসুল এফাক সাল্লাহ আলি ইসলাম পরিষ্কার বলেছেন তোমরা কোনো কাজ করতে যদি যাও তাহলে কাজটাকে এই শব্দটা ব্যবহার করছেন আত কানা ইতক দক্ষতার সাথে এই কাজটাকে তোমরা সমাপন দায়িত্ব পালন করতে যে তোমরা করবে এটা তোমাদের দায়িত্ব একটা ধন্যবাদ আমি মুক্তারাম কবির বিন আনোয়ার সাহেবের কাছে যাব। আপনি বর্তমান সরকারের দক্ষতা দক্ষ শ্রমিক তৈরিতে এটুয়াই বা বর্তমান সরকারের উদ্যোগ কি কি আপনি বলে মনে করেন ধন্যবাদ প্রথমত আমি যেটা বলছিলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আমরা এ টু এ প্রকল্প ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করছি সেখানে দক্ষতা শিক্ষা এবং দক্ষতা এই দুটো আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য এখন আমাদের আমরা দেখেছি যে আমরা দক্ষতা উন্নয়নের জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নানা ধরনের আমাদের কাজ চলছে প্রাথমিক গণশিক্ষা উচ্চশিক্ষা তারপরে আমরা যেমন একেবারে সমতলে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে তাদের জন্য এক ধরনের কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা করেছি এমনকি আমরা কাজ করছি সমাজসেবার সঙ্গে মন্ত্রণালয় বিভাগের সঙ্গে যে যেখানে হয়তো আমাদের যারা ডিজেবল যারা রয়েছেন তাদেরকে নিয়ে কাজ করা অর্থাৎ একটা ইনক্লুসিভ সোসাইটি করার জন্য সেইখানে কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসা থেকে পাশ করে আমাদের বিভিন্ন দেশের সর্বত্র যেমন একটা হিসাবে দেখা যায় যে আমাদের আড়াই লক্ষের উপরে যে মসজিদ সেখানে ইমাম সাহেবরা আছেন মসজিদ সাহেবরা আছেন তারপরে আমাদের ছাত্ররা যে বেরিয়ে আসছে তারা দিনই শিক্ষা এবং তারা আরবি এবং ইসলামিক শিক্ষা যেগুলো আইনশাস্ত্র ফিকার থেকে শুরু হরিণ সব কিছু জানছেন কিন্তু যখন জীবনের কর্মক্ষেত্রে প্রবেশ করছেন তখন সেটুকু সব ক্ষেত্রে যথেষ্ট হচ্ছে না তো তাদেরকে আমরা দক্ষ করে গড়ে তুলতে চাই সেই সেই জন্য আমরা যেটা করেছি আমি স্যারকে ধন্যবাদ জানাই স্যারের সঙ্গে বসে কথা বলছি এটা খুবই আমার জন্য একটা সম্মানের বিষয় এবং ভালো লাগছে যে যে আমরা ইকরা বাংলাদেশ যারা একটা নেতৃত্ব দান করছে এই ক্ষেত্রে এবং ইসলামী ফাউন্ডেশন আমাদের সরকারি প্রতিষ্ঠান এবং এটুয় আমরা একটা সমঝোতা স্বাক্ষর করেছি সেখানে আমাদের মাদ্রাসা স্টুডেন্ট আমরা ধারণা করছি কমই মাদ্রাসাগুলোতে অন এন অ্যাভারেজ আমাদের মোটামুটি চল্লিশ লাখ মতো আমাদের স্টুডেন্ট আছে এবং এই যে সাত আট লক্ষ আমাদের ইমাম সাহেব মসজিদ সাহেবরা রয়েছেন তাদেরকে মধ্যে এই দক্ষতা প্রশিক্ষণ উন্নয়নের জন্য কাজ করা এবং সেই ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে পরিসংখ্যানটা তুলে ধরি যে এর মধ্যে ইতিমধ্যে আমরা এই আমাদের চুক্তি স্বাক্ষরের পরে বিশেষ করে আমাদের যেটা দরকার ছিল এটুয়ার সেটা হচ্ছে যে গাইডলাইন যে কোন বিষয়গুলো তাদের যে নিড বেসড ট্রেনিং হবে আমাদের যে কোন বিষয়গুলো তাদের জন্য ভালো হয় সেটা আপনাদের পরামর্শ ইকরার পরামর্শ এবং ইসলামিক ফাউন্ডেশনের পরামর্শ নিয়ে আমরা কারিকুলামগুলো তৈরি করেছি এবং করে সেখানে আমরা ইতিমধ্যে তেইশটা জেলার ষাটটা উপজেলায় আমরা হাউস ওয়্যারিং আমিন আমরা জানি যে জমি জমা মাপে একটা চাহিদা আছে আমিন মোবাইল সার্ভিস সার্ভিসিং টেইলারিং মৎস্য চাষ গবাদি পশু পালন গরু মোটা তাজাকরণ গ্রাফিক্স ডিজাইন তারপরে নকশি কাঁথা ব্লক বাটি ব্যাগ তৈরি টুপি তৈরি এই সমস্ত ছোটোখাটো সমস্ত ভোকেশনাল এবং ট্রেডে কুটির শিল্পে ট্রেনিং আমরা দিয়েছি ইতোমধ্যে সতেরো হাজার এবং একটা তথ্য দেওয়া খুবই জরুরি এই সতেরো হাজারের মধ্যে আমাদের ছয় হাজার নারী রয়েছেন যে আমরা যে জনসংখ্যার অর্ধেক যে নারীরা তাদেরকেও আমরা মেন স্ট্রিমে আনতে চাই তাদের আব্রু তাদের সবকিছু রক্ষা করেই তারা কাজ করবেন তো সেই ক্ষেত্রে আমাদের আপনাদের গাইডলাইন আমরা ফলো করছি তো আমাদের প্রশিক্ষণ মডিউলগুলো আমরা সেইভাবে তৈরি করছি যেন আমরা তাদেরকে সেভাবে যোগ্য করে গড়ে তুলতে পারি আচ্ছা আচ্ছা আমি হজরতের কাছে আবার আসব যে হজরত নবীজির আমলে শ্রম শ্রমিক ও দক্ষতার বিষয়গুলি কেমন ছিল বা আমাদের আকাবির ও আসলাফের আমলে ওনারা শ্রমের মূল্যায়ন কিভাবে করতেন এ বিষয়ে আপনি যদি কিছু বলেন এটা তো শুরুতেই আমরা বলছিলাম যে যে কোরানি করিমের নির্দেশনা এবং খুদ রসুল করিম সল্লাহ আলি ইসলামের হাবিস এই ব্যাপার অত্যন্ত সুস্পষ্ট এবং খুদ রসুল করিম সাল্লাহ আলি ইসলাম নিজেও একজন শ্রমিক ছিলেন এবং শুধু মানে আক্ষরিক করতেই শ্রম বিনিয়োগ করেছিলেন একবার রসুল সাল ইসলাম এক মরুদ্যানে বিশ্রাম করছিলেন সাহাবা কেরামকে নিয়ে তো এই সময় সাহাবিগণ একটা বন গাছে ওঠে বন জাম পাঠতেছিলেন রসুল ইসলাম যে দেখো এই জামগুলির মধ্যে যেটা কালো কালো এটা ভালো হয় এইগুলি খেয়ে স্বাভাবিকের আশ্চর্যই বললেন হে আল্লাহ রসুল এটা তো একমাত্র ওরাই জানে যারা নাকি রাখাল বা এই ধরনের যারা মাঠে বিচরণ করে আপনি এটা কেমন করে জানলেন যে কোন ফলটা ভালো ভালোবেসে তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন হ্যাঁ আমি দীর্ঘদিন মক্কায় পারিশ্রমিকের বিনিময়ে আমি বকরি চড়ে ছিলাম তো এবং এই কথাও অন্য শ্রম হাদিস করেছেন অনেক মহাদিস তারাও শ্রমিক ছিলেন মানে হাদিস পড়াইছেন এক বেলা হাদিস পড়াইতেন বেলা নিজের শ্রমকে বিনিয়োগ করে উপার্জন করতেন খালেদিন হাজা এবং বহুত বড় মহাদিস ছিলেন উনি কি করতেন জুতা তৈরির এই করতেন উনি জুতা সেলাইয়ের কাজ করতেন এবং প্রত্যেকদিন একবেলা এক বেলা দুপুর পর্যন্ত এই ব্যাপারে ছিলেন পরে বিকালের দিকে নিয়ে গিয়ে আবার ক্লাসে বসে যেতেন পড়াইতেন আপনি বলছিলেন যে একটি বিশাল বড় একটি জাতি একটা গুণ একটা জনগোষ্ঠীকে এই এই পর্যন্ত বা দুই সাল পর্যন্ত যাদেরকে ইগনোর করা হয়েছে দৃষ্টির বাইরে রাখা হয়েছে এই সম্পর্কে আপনারাই সর্বপ্রথম চিন্তা করেছেন ডিজিটাল বাংলাদেশ যে বাংলাদেশকে এই সমস্ত জিনিসগুলিকে সেবাকে একেবারে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য তো এই ক্ষেত্রে আমরা জানি যে স্কুলের স্টুডেন্ট যারা আছেন তারা আউটসোর্সিংয়ের মাধ্যমে অনেক ইনকাম তারা করেন এবং দেশের অর্থনৈতিক যে প্রবৃত্তিতে তারা অংশগ্রহণ করছে ওলামাই ইকরামের জন্য কি আপনাদের এরকম কোনো চিন্তা আছে কি অবশ্যই আমাদের মূলত আমরা দু ধরনের প্রশিক্ষণের কথা চিন্তা করছি একটা হচ্ছে যে আইটি বেসড যেগুলো আইটি নির্ভর তথ্য প্রযুক্তি নির্ভর তার মধ্যে যেমনটা আপনি বলেছেন যে আমাদের আউটসোর্সিং ট্রেনিং এটা সুবিধা হচ্ছে ঘরে বসে করতে পারে নিজের কাজের ফাঁকে ফাঁকে করা যায় ক্লাউড সোর্সিং করে কাজ আছে আমাদের অনলাইনে সেটাকে নামিয়ে নিয়ে করে দিলে এটা ডাউন পেমেন্ট করে দেয় আর বিশেষ করে মেয়েদের জন্য এটা খুবই উপযোগী হয় আমি একটা অনুষ্ঠানে এরকম সার্ভিয়ের বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলাম আউটসোর্সিং প্রশিক্ষণে একজন গৃহিণী আমাকে আমাদেরকে বললেন অনুষ্ঠানে বললেন যে আগে তিনি দুপুরের পরে তার কোনো কাজ থাকতো না তিনি রকম টেলিভিশন চ্যানেল ট্যানেল দেখে ডেকে সময় কাটাতেন এবং তার স্বামী একজন মধ্যম মানের ব্যবসায়ী তিনি বলছেন যে আমার অর্থনৈতিক কোনো অভাবও নাই কিন্তু যখন আমি কাজ শুরু করলাম এখন আমি আউটসোর্সিং ট্রেনিং পেলাম কাজ করলাম তা এখন আমি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা রোজগার করি তো এতে করে আমার দুটা জিনিস হলো একটা আমার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেলো আমার অলস সময় আজে বাজে টেলিভিশন চ্যানেল এই সমস্ত না দেখে আমি একটা কনস্ট্রাকটিভ একটা গঠনমূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করলাম এবং সমাজে এবং ফ্যামিলিতে কিন্তু আমার ইজ্জত কেননা অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া কিন্তু অন্যান্য স্বাধীনতা কিন্তু মূল্যহীন তো বললেন যে আমার নিজেরও একটা অর্থনৈতিক স্বাধীনতা আসলো যে আমার নিজের পরিবার ছেলে মেয়ের বাইরেও যদি আমি কারোর জন্য দান করতে চাই কিছু করতে চাই সেটাও আমি সক্ষমতা অর্জন করলাম আগে যেমন আমাকে হাজব্যান্ডের কাছে হাত পেতে সব সময় করতে হতো তো সেই দিক থেকেও একটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা আমরা এই ধরনের আইটি বেসড ট্রেনিংগুলো আমরা দিবো আমি হজরতের কাছে জানতে চাব যে বলছিলেন কবির নান সাহেব যে মাদ্রাসায় বেশ যারা তারা আরবিটা ভালো জানেন কিন্তু আমরা অনেক সময় দেখি যে মাদ্রাসায় কোরআন হাদিসের যে আরবি এবং এখনের যে সাধারণের যে আরবি এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে এই ক্ষেত্রে কি ছাত্রদের এটা কিভাবে দেখবেন আপনি তাদের কি নতুন করে আবার আধুনিক যে আরবিটা আছে এটা কি শেখার দরকার আছে কি মৌলিকভাবে এটা আমাদের একটা ভুল ধারণা যে আরবি একটা আধুনিক আরবি আর একটা আরবি নাকি ভাষার উপরে বাংলা ভাষা তো তা আছে আগে সাহিত্যের ধরনটা এক ধরনের এখন এখন একটা আরেক ধরনের শব্দ প্রয়োগ শব্দের ব্যবহার তো যারা একবার একটার উপরে দক্ষ হন জানেন তার জন্য এই পরিবর্তনের সাথী হওয়া সঙ্গী হওয়া এর পরিবর্তনের সঙ্গে চলা খুব কঠিন বিষয় হয় না এটার জন্য খুব বেশি এ লাগে না আর আর শব্দ তো নয়া সৃষ্টি হয় নাই শব্দগুলি তো আছেই শব্দগুলির ব্যবহার হলো আধুনিক সুতরাং আমার মনে হয় মাদ্রাসার ছাত্ররা এতে যতটা তাড়াতাড়ি তারা আত্মস্থ করতে পারবে কারণ প্রথমত তারা মূল আরবি সম্পর্কে তারা অত্যন্ত এরা বেসিক নলেজ তো করতে পারবে এতে কোনো সন্দেহ নাই। আমি মোস্তরাম কবির বিনাশক আবার একটি প্রশ্ন করব যে উনি বলে থাকেন যে মাদ্রাসার যারা স্টুডেন্ট আছেন ছেলে মেয়ে তারা ইংরেজি ভাষায় দক্ষতা না থাকার কারণে তারা কম্পিউটার বা আরউড সিং যে বিষয়গুলো আছে এগুলি তারা আত্মস্থ করতে পারবে না এটা সরকারের একটা ব্যর্থ উদ্যোগ বা ব্যর্থ চেষ্টা এই ধরনের উপস্থাপনের একটা চেষ্টা মানে বর্ণনা পাওয়া যায় সমাজে আপনি এটাকে কীভাবে দেখবেন সেটা তো আসেই সমালোচনা থাকবে সবসময় কিছুটা বাধা বিপত্তিও থাকবে আসলে হচ্ছে যে প্রশিক্ষণ মানে তো শুধুমাত্র যে আমরা আরবি বা বাংলা বা ইংরেজির উপর কনসেনট্রেট করবো তা না আমাদের যে প্রশিক্ষণ মডিউলগুলো তৈরি হবে সেইখানে আমরা ভাষার বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি কাজ চালানোর মধ্যে ইংরেজি কিন্তু আমাদের ছেলেমেয়েরা জানে বাংলাদেশ এবং আমরা যদি আইটি বলি বা আরও যদি একেবারে বৃহত্তর অর্থে কম্পিউটার প্রশিক্ষণ বা শিক্ষা বলি তার জন্য যেটুকু ইংরেজি প্রয়োজন সেটুকু তো তারা শিখবে তারা আমাদের প্রশিক্ষণের মডিউলের মধ্যেও সেগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত আছে এছাড়া মাতৃভাষায় যদি একবার সে শক্তিশালী হয়ে ওঠে তো অন্য ভাষাগুলো আত্মস্থ করা খুব কঠিন হয়ে উঠবে না তো সেগুলো আমাদের চ্যালেঞ্জের মধ্যেই আছে আমি মনে করি না যে এই ইংরেজি বিষয়টা জানার বা না জানার বিষয়টা বাধা হয়ে দাঁড়াবে এটা কোনো বাধা না আমরা এটাকে জয় করতে পারবো এটা আমাদের কাজের মধ্যে থাকবে হাজর একটা ইয়ে আসে একটা কথা আসে যে দারুলুম দেওবন্দের যে শিক্ষা দারুলুম দেওবন্দের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যের বিপরীত হচ্ছে এটুয়াইয়ের যে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যে প্রশিক্ষণের কার্যক্রম হচ্ছে এই ধরনের একটি কথা আসে এটা কীভাবে নিয়ে এটা মৌলিকভাবে আমাদের দারুলুম দেওবন্দ সম্পর্কে খণ্ডিত জানা মানে আমরা দারুলুম দেওবন্দের উদ্দেশ্য এবং দারালুম দেওবন্দের যেভাবে তারা কারিকুলাম তৈরি করেছিলেন এবং মাদ্রাসা ছাত্রদের জন্য যা করেছিলেন এটার সম্পর্কে যদি যেহেতু আমরা সম্পূর্ণ জানি না না জানার কারণে আমাদের মাঝে প্রশ্নের উদ্ভব ঘটে মৌলিকভাবে দারালুলুমের দেওবন্দের শুরু থেকেই কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা ছিল এবং অর্থকারী বেশ কিছু আপনার ওইখানে ছিল যেটা ছাত্ররা ট্রেনিং নিতে শিখত আমি মুখতারাম কবির বিন নানা সাহেবের কাছে আবার যাব যে আপনি আলোচনা করছিলেন যে আউটসোর্সিং এর বিষয় এবং তো ইমামদের জন্য কমি মাদ্রাসার স্টুডেন্টদের জন্য আপনি আলোচনা করলেন যে এটু এই একরার সাথে আপনার ইয়া হয়েছে ইমামদের ট্রেনিং এর জন্য আমাদের এখানে প্রচুর ইমাম সাহেব আছেন বিশেষ করে অজ পাড়া গায়ের ধর্মীয় অপব্যাখ্যা যাদের কাছে যদি উপস্থাপন করা হয় ওনারা হয়তো এটা ব্যাখ্যা জানেন না এই অজপাড়া গায়ের ইমামদের জন্য আপনাদের এটুয়ের কোন প্রোগ্রাম আছে কিনা একটা তো আমাদের যে যেটা বলছিলাম যে আমাদের ইকরা বাংলাদেশ এবং আমাদের ইসলামী ফাউন্ডেশন এটুআই যৌথভাবে আমরা ইমাম বাতায়ন একটা পোর্টাল করেছে করেছি আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম আচ্ছা এখানে আমাদের যেটা হবে কয়েকটা জিনিস আমরা এর মাধ্যমে পেতে পারি একটা হচ্ছে যে ইতিমধ্যে একটা তথ্য দিয়ে নিয়ে আগে যে এক লক্ষ বিশ হাজার ইতিমধ্যে আমাদের ইমাম বাতায়নে আমাদের রেজিস্টার করেছেন করেছেন ইমাম রেজিস্ট্রেশন এখানে আশা করছি এটা আরো বাড়তে থাকবে প্রতিদিনই বাড়ছে এর মধ্যে কয়েকটা জিনিস হবে একটা হচ্ছে যে এই আমাদের যারা ইমাম রয়েছেন তাদের মধ্যেও তো অনেক জানাশোনা মানুষ আছেন অনেক লেখাপড়া জানা মানুষ আছেন তারা ইন্টারঅ্যাক্টিভ হবে ধরা যাক আপনি যেমনটা বললেন যে হয়তো একটা অজপাড়াগার একজন ইমাম সাহেব কোনো একটি প্রশ্নে যে তিনি হয়তো দ্বিধান্বিত বা তিনি উত্তর খুঁজছেন তিনি যদি এই প্ল্যাটফর্মে তিনি যদি জিনিসটাকে তুলে ধরেন হয়তো আরেকজন ইমাম সাহেব উনি জানেন বিষয়টা উনি স্পষ্টভাবে একটা উত্তর দিয়ে দিতে পারেন তো তাহলে কি দেখছি আমরা যে ভাবের বিনিময় কন্টেন্টের বিনিময়ের মধ্য দিয়ে কিন্তু একটা আমি বলবো যে একটা বড় একটা আলোড়ন একটা জানাশোনা একটা লেখাপড়া একটা জগৎ তৈরি হবে এটা একটা আর একটা হচ্ছে যে মেসেজ কোনো দিতে চাই আমরা যে আমাদের ইমাম সাহেবদেরকে মেসেজ দিতে হবে একটা যে সামনে খুদ বাটা এরকম হতে পারে এই বিষয়ের উপর যেমন মাদক একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ইস্যু যে মাদক আমাদের সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে এর বিরুদ্ধে আমরা কিভাবে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারি আমরা কাজ করছি কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু ওনাদেরকে এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে সাধারণ মানুষ যাচ্ছেন খুদ বা শুনছেন তারপরে তার কাছে পরামর্শ নিচ্ছেন সেটা ব্যবহার করতে পারছি না আমরা কিন্তু এই বাতানের মাধ্যমে সেটাও ব্যবহার করতে পারি আমাদের যেমন অনলাইন আমাদের লার্নিং লেসেন্সগুলো আছে আমরা অনলাইন মুক্ত পাঠ বলি এটাকে যেখানে আমাদের অনলাইন ট্রেনিং কোর্সগুলো থাকে কেউ ঘরে বসে বসে সেগুলো নিতে পারেন তারপর যেমনটা আমি একটু আগে বলছিলাম যে আমাদের লেখাপড়ার জন্য ই বুক আমাদের থাকবে সেই বইয়ে ই বুকে আমাদের অনেক ভালো ভালো বই আমাদের যেগুলো ইসলামিক চিন্তাবিদরা আমাদের সারা বিশ্বের লিখেছেন সেটা ইংরেজি দিব যেগুলো বাংলা আছে বাংলা দিব সাররাও লিখছেন আরও অনেকে লিখছেন সেগুলো আসবে সেগুলো মুক্ত আলোচনার প্ল্যাটফর্ম থাকবে আমাদের কোনো ইমাম সাহেব বা মদের সাহেব যদি অংশগ্রহণ করতে চান নিজে কিছু লিখতে চান তার লেখার জন্য জায়গা থাকবে তা আমার মনে হয় যে সব মিলিয়ে এই ইমাম বাতায়নটাকে যদি আমরা পপুলার করতে পারি সবার মাধ্যমে জানাতে পারি ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এটা একটা বড় প্ল্যাটফর্ম হতে পারে যেখানে মুক্তভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটে যে ইসলামের ইতিহাস পর্যালোচনা পর্যালোচনাগুলো আমরা দেখি যে যখন থেকে এটাকে বাসবন্দী করার চেষ্টা করা হয়েছে বা একটা কি বলা যায় যে এটা বলা যাবে না এগুলো নিয়ে আলোচনা করা যাবে না কোনো কিছুরই এই আলোচনার ক্ষেত্রে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু সমস্যাগুলো বেড়ে গেছে কমে যায় নাই আমরা যেটা করতে চাই আমাদের সত্যিকারে ইসলামের চেতনা আমরা তুলে ধরতে চাই এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ইসলামী ফাউন্ডেশন করেছিলেন সেই উদ্দেশ্যে নেই ইসলামী ফাউন্ডেশনের বহু ভালো অনুবাদ আছে স্যার আমি প্রসঙ্গ আমার মনে পড়লো যেমন একটা বই আমি দেখলাম এটি আসলে মিশরের একজন ইসলামী চিন্তাবিদের লেখা আমাদের বাংলায় অনুবাদ হয়েছে যে নবী করিম সাল্লা আল্লাহিসের সামরিক জীবন আচ্ছা শুধু সামরিক জীবন সম্পর্কে তিনি যে একজন সেনানায়ক ছিলেন তিনি যে শুধু আমাদের ধর্মীয় আমাদের রাসুল সালাম সেটা তো অবশ্যই আমাদের প্রথম এবং গুরুত্বপূর্ণ তাছাড়াও তিনি সংস্কারক তিনি সেনানায়ক একজন রাজনীতিবিদ সেই বিষয়গুলো কিন্তু আমরা সেভাবে আলোচিত হচ্ছে না জানতে পারছি না তুলে আনতে পারব দক্ষ ইমাম গড়ে তোলার পিছনে কি ইমাম বাতায়নের কোনো ভূমিকা আছে বা আপনাদের কোন চিন্তা আছে অবশ্যই আমি যেমন একটা এক্সাম্পল দিতেই পারি যে আমাদের খুব সহি করে যে উচ্চারণটা আমাদের আয়াতগুলো উচ্চারণ করা উচ্চারণ করা বা নামাজ পড়ানোর সময় যেগুলো তারপরে যেমন ধরেন আপনার ওই যেমন পাঠ দূরপাঠ আমরা দূরপাঠ দিতে পারি যদি আমরা টাইম নির্বাচন করার সময় নামাজের টাইম বাদ দিয়ে যে সময়টা তারা কাজে থাকবেন ব্যস্ত থাকবেন বাকিটা এমিজি তারাও কিন্তু আলোচনা করতে পারেন দেখতে পারেন এবং তাদের যে ভুল ত্রুটি থাকলে সে সংশোধন করার একটা সুযোগ থাকছে জিনিস কিন্তু ইমাম জঙ্গিবাদ নিরসনে তো আমি একটা উদাহরণ দিয়ে বলি আমি একটা মসজিদের নামাজ পড়তে গেলাম আপনার পিকনিক উপলক্ষে সাভারে গিয়ে যেখানে আমি চাইনি সময় হয়ে গেলো নামাজ ছিল ছুটির দিন গেলাম ইমাম সাহেব বলছিলেন যে সেই সময় একজন ব্লগারকে হত্যা করা হয়েছিল জি জি সম্ভবত তার নাম ছিল অভিজিৎ বা কিছু একটা এই মুহূর্তে মনে করছে তার দুদিন আগের কথা তিনি বললেন যে ঘোষণা দিলেন যে এইরূপ হত্যাকাণ্ড আচ্ছা ইসলামে যারা শত্রু তাদেরকে হত্যা করা জায়েজ এবং আমরা এই এরূপ হত্যার কাজে নেমে পড়তে পারি আচ্ছা আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওনাকে প্রতিবাদ করলাম যে আমার এই মসজিদে বসে হত্যাকাণ্ডের ফতোয়া দেওয়া যাবে না ওখানে আবার লেখা আছে মসজিদের গায়ে মসজিদের দুনিয়াবি কথাবার্তা বলা নিষেধ জি তা আমি সবকে দেখাইলাম যে আপনি তো নিজেই লিখে রাখছেন এটা এখন এমন একটি দুনিয়াবি বিষয় আপনি হাজির করলেন আসলে কে লিখেছে কার নামে লিখেছে কি লিখেছে আর দুই একজন কথার ব্যক্তির কথায় লেখা দিয়ে তো আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মানুষ আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম যেটা সমস্ত বিশ্ববাসী এমনকি পাশ্চাত্য জগতও যাকে মেনে নিয়েছে যে শ্রেষ্ঠতম মানুষ হিসেবে যে তার জীবন এবং কর্ম সেখানে কয়ে কে কোথায় কোন কর্নারে কী বললো সেটাকে তো এতটা তার জন্য হত্যার হুমকি দেওয়া বা হত্যাকাণ্ডে আপনার নেমে পড়েন ইসলাম কিন্তু এই শান্তির ধর্ম কিন্তু এটা কিন্তু অ্যালাউ করে না যখন আমি প্রোটেস্টা করলাম কিন্তু আমার সঙ্গে কিন্তু দেখলাম যে অনেকেই মুসলিরা অনেকেই দাঁড়ায় গেলেন যে হ্যাঁ উনি এরকম মাঝে মাঝে এই সমস্ত উগ্রবাদের কথাগুলি বলেন এবং আমরা এই নিয়ে তৎক্ষণাৎ আমি মসজিদ কমিটিকে ডাকলাম এবং ডেকে কিন্তু পরে আমরা তো আমি মনে করি যে এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে যখন আমরা আমাদের এই যে সর্বজনা আমাদের সর্বজন শ্রদ্ধেয় মোল্লা ফরিদুদ্দিন মাসুদ সাহেব রয়েছেন আরও আমাদের যে আলেম আমাদের রয়েছেন তো জি জি আমরা তাদের কথাগুলো যদি তুলে ধরতে পারি বাতানোর মাধ্যমে ইমাম সাহেবদেরকে দিতে পারি মানুষকে দিতে পারি তবে এই জঙ্গিবাদ ফ্যাসিবাদ মোকাবেলায় কিন্তু এটা একটা বড় ভূমিকা রাখবে যে অবশ্যই আসল স্পিরিটটা মানুষ ধারণ করতে পারে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমি হজরতের কাছে জানতে যাবো হজরত এক মিনিটের মধ্যে ইমাম বাতায়নের ইমামরা আসলে আপনিও তো একজন ইমাম এবং প্রচুর অনুসারী আছে আপনার আপনার অনেক ছাত্র আছে এখানে অনুসারী আছে ওদের সম্পর্কে এবং গোটা ইসলামী জগৎ সম্পর্কে আপনি এক মিনিট একটি মেসেজ আমাদেরকে দেন আমি তাদেরকে বলতে চাই তাদের উদ্দেশ্যে বলবো যে প্রথম কথা হলো যে আমাদের জ্ঞানকে পরিপূর্ণ করা পূর্ণাঙ্গ করা আমরা আজকে জ্ঞানের ক্ষেত্রে এত বেশি অপরিপক্ক এবং এত খণ্ডিত জ্ঞান যার কারণে আমরা নিজেরাও ভুল বুঝে শিকার হই এবং অন্যরাও আমাদের কারণে ভুল বুঝে শিকার হয় যেমন এই মাত্র আমাদের কবি সাহেব বলতেছিলেন তো প্রথম কথা হইল যে জ্ঞানের ক্ষেত্রে যেন আমরা আরও পরিপূর্ণতা গভীরতা অর্জন করি এবং সাথে সাথে যে মানব কল্যাণে জ্ঞানকে ব্যবহার করি ইসলাম রসুল করিম সাল্লাহ আলি ইসলাম বলছেন আদিন ওয়ান সিহা দিন ধর্মই হইল অন্যের মঙ্গল কামিতার নাম। এখানে এ কথা কিন্তু বলেন নাই যে কেবল মুসলমানের মঙ্গল কামিতার নাম। হ্যাঁ মানুষের সুতরাং আমরা আমাদের সকলেরই মঙ্গল কামিও হইতে হবে নিজেদের জ্ঞানকে আরো গভীর করতে হবে। এই আব্বানে আমি জানাবো সকল। ভিতরে কারীমের ভিতরেও তো আমনা মায়ান নাস ফান ফাউনা ইন বলা হয়েছে মানুষের জন্য যেটা কল্যাণকর। মানব জাতির কথা জি জি সবকিছু ধন্যবাদ আপনারা এত কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন নতুন আলোচনা নিয়ে নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ দেখা করতে বললেন হান্নান ভাই দীর্ঘদিন বিদেশে থাকার কারণে শুরুতে চিনতে পারিনি তবে যতটা না কৌতূহল তার চেয়ে বেশি অবাক হলাম ফেসবুকে অনেক আগে থেকে উনি কাজে সাহস দিচ্ছিলেন নিজেকে গুছিয়ে নিচ্ছিলাম এতদিনে আলোর সন্ধান পেলাম সেটা ছড়িয়ে দিতে চাইলাম সবার মাঝে প্রস্তুতি চলছিল এক মহৎ কাজের উদ্দেশ্যে লক্ষ্য স্থির দরকার ছিল আরও শক্তি কি ক্ষতি হবে অনেক মানুষ মারা যাবে সত্য প্রতিষ্ঠা হবে অবশেষে আসলো সেই বিশেষ দিন চলছিল আক্রমণের শেষ প্রস্তুতি এবার আমরাও প্রস্তুত তবে ভুল ভুল পথ 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 নয় শান্তির শান্তির পথে পথে মানুষ মারা না আশা করি আপনিও ফিরে আসবেন অন্ধকার থেকে আলোর কোনো ইসলামের অপব্যাখ্যাকে না বলুন জঙ্গি তৎপরতাকে রুখে দিন শান্তির পথে ইসলামের সঠিক ব্যাখ্যা সহ সাম্প্রতিক বিষয়ে বিজ্ঞ ইমাম ও মাসালা মাসাইল জানতে আজই ডাউনলোড করুন শান্তির পথ অ্যাপ অন্ধকার থেকে আলোর পথে হোক শান্তির যাত্রা